প্রেমের সবচেয়ে বড় উদ্দেশ্য সম্ভবত সারা জীবন একসঙ্গে থাকতে চাওয়া। বিয়ের প্রতিশ্রুতি নিয়েই বেশিরভাগ মানুষ প্রেমের সম্পর্কে জড়াতে চায়। বাকি জীবন ঠিকভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করতে চান দুজনে মিলে। জানেন কি, প্রেম ও দাম্পত্যে সম্পর্কের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটি খুবই স্পেশাল। এতে নতুন সম্পর্কের শুরু থেকে সম্পর্ক মজবুত করার অনেক সুযোগ রয়েছে। তবে অবাক করা বিষয় হল, সবচেয়ে বেশি ব্রেকআপ ঘটে প্রেমের মাস এই ফেব্রুয়ারিতেই। এর পেছনে মূলত তিনটি কারণ তুলে ধরেছেন সম্পর্ক বিশেষজ্ঞরা। অপূর্ণ প্রত্যাশা, সঙ্গীর দোষ খোঁজা। ফেব্রুয়ারি মাসে নতুন সম্পর্কের ইঙ্গিত, নতুন বন্ধুত্বের সম্ভাবনা বেড়ে যায়। এর পাশাপাশি এই সময় উপহার পাওয়া বা বিশেষ দিন সেলিব্রেট করার প্রত্যাশা অনেকের মধ্যেই প্রবল থাকে। এই প্রত্যাশাগুলো পূরণ না হলেই সঙ্গীর নানা দোষ খুঁজে পেতে শুরু করেন সম্পর্কে থাকা দুটি মানুষ। সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, প্রেমের মাস ফেব্রুয়ারিতে নতুন সঙ্গী খোঁজার চেষ্টা করেন তরুণরা। এর ফলে নতুন সম্পর্ক গঠন এবং বিচ্ছেদের আশঙ্কা বেড়ে যায়। একঘেয়েমি ও তিক্ততার সম্পর্ক। বেশি সময় অতিবাহিত হলে একঘেয়েমি তৈরি হয়। তাছাড়া বর্তমান সময়ে মানুষ ব্যক্তি স্বাধীনতার ধারণা নিয়ে এগোচ্ছে। এই কারণ ছাড়াও এমন অনেক কারণ রয়েছে যার জন্য মানুষ পুরনো সম্পর্ক ভাঙতে এক মিনিটও সময় নেয় না। সম্পর্কের মধ্যে প্রতিযোগিতা। সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হন প্রতিটি দম্পতি। কোথাও ইতিবাচকতা, আবার কোথাও নেতিবাচকতা। ফেব্রুয়ারি মাসে অনেক দম্পতি ভ্রমণ, আউটিং বা অন্য উপায়ে সম্পর্ককে উপভোগ করেন। অন্যদিকে কিছু কারণে অনেকে এই আনন্দ থেকে বঞ্চিত হন। অন্যের সুখ দেখেও অনেক দম্পতির মধ্যে সমস্যা, সাধ্যের বেশি প্রত্যাশা তৈরি হয়। এই ধরনের মানসিক সমস্যা বা ঈর্ষার কারণে ব্রেকআপ হওয়ার মাত্রা বেড়ে যায়। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।